এই হুজুরই খারাপ, হুজুরের গোষ্ঠী ভালো না। আগের হুজুররা বৃষ্টির জন্য দোয়া করলে বৃষ্টি আসতো, এখনকার হুজুররা বৃষ্টির জন্য দোয়া করলে তুফান আসে, তুফান আসে। হুজুর ভালো না, হুজুর ভালো না। আসলে হুজুর ঠিকই আছে, মহামারী লেগে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দোয়া করতেছে, আল্লাহ মহামারী থেকে আমার জাতিকে বাঁচাও। যত দোয়া করে অত রোগ বাড়ে, যত দোয়া করে অত রোগ বাড়ে। হইতে হইতে 70,000 বনী ইসরাইল এক মহামারীতে আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করছে, দোয়া কবুল হয় না। পরবর্তীতে জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, এইভাবে যত মুনাজাত করবেন না কেন, মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না। যেই মহল্লায় থেকে আপনি দোয়া করতেছে ওই মহল্লার মধ্যে জিনা চলতেছে, জিনা চালু রেখা দোয়া করলে নবীর দোয়া কবুল হয় না, জিনা চালু রেখা দোয়া করলে বড় মসজিদের ইমামের দোয়া কবুল হবে না, জিনা চালু রেখা মসজিদের মধ্যে মুনাজাত করলে ওই দোয়া কবুল হবে না। ও পয়গম্বর মূসা, আগে জিনার কাজ বন্ধ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করে। মূসা আলাইহিস সালাম খবর লাগাইলেন, জমজমের খোঁজ খবর হইয়া জমজমকে যখন হত্যা করে দিলেন, জিনার কাজ যখন বন্ধ হয়ে যায়, এরপরে মূসা নবী যখন দোয়া করলেন, সাথে সাথে মহামারী বন্ধ, সাথে সাথে রহমতের আগমন। ও মদন মোহন এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, শিল্পপতি বাবারা, তাহলে এই হাদিসের থেকে বোঝা যায় জিনা ব্যবসার যতক্ষণ বন্ধ না হবে ওই সমাজে রহমত আসবে না, ওই সমাজের দোয়া কবুল হবে না। আর জিনা ব্যবসারে একমাত্র উৎস হইল বেফরদায় চড়া, জোরে বলেন ঠিক কিনা। এই বেফরদায় যত সব জিনারে ডাইকে আনতেছে, যেমন সারা পৃথিবীর মধ্যে এখন একটা বিষয়ে মাথা নষ্ট, যেমন আমগো বাংলাদেশে জিনা ব্যবসার দর্শন, দর্শন করে যদি কেউ ধরা পড়ে, আগে জেলা ছিল 14 বছর, এখন জেলের সংখ্যা বাড়াইয়া এটারে আনছে 20 বছর। ইফতিজিং যদি কেউ করে বিড়ির বিড়ির, আমগো ফিসা বুজুর রহমতুল্লাহ আলাই হাটাজারি এই যে বলতেন, বেশি বিড়ির বিড়ির করবা লেস কেটে দিব, লেস কেটে দিব, এই ফিসা বুজুর রহমতুল্লাহ আলাইয়ের কথা। ইফতিজিং করলে, বিড়ির বিড়ির করলে 6 মাসের জেল। এই এত কড়া আইন করার পরে জিনা ব্যবসার দর্শন সত্য করে বলেন বাড়ছে না কমছে, পাঠাগণ বাড়ছে না কমছে। কারণটা কি? খতম হয়ে যাইতেছে নারীর আন্দোলন, নারীর মুক্তির আন্দোলন। এক এক মেয়ে লোক আলেমদের উপরে খুব খেপা, হুজুর রাম করে বন্দি করে রাখতে চায়, আর সারেরা আম করে স্বর্গে উঠাইতে চায়। আসলে নারীরা এখনো আসল ঘটনা টেরুই পায় না, কে কার দরুদি এটা বুঝের অভাব, কথা জোরে বলেন ঠিক কিনা। সারা বিশ্বের মাথা নষ্ট জিনা দর্শন, দর্শন কিভাবে বন্ধ করা যায়, দর্শনের মামলা ধরা খেলে 20 বছরের জেল, ইফতিজিং করলে 6 মাসের জেল, এত আইনের পরেও কেন দর্শন বন্ধ হচ্ছে না? কারণ একটাই, আল্লাহ তাআলাও জিনা দর্শনকে বন্ধ করতে চায়, তাম পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরাও জিনাকে বন্ধ করতে চায়। যেমন আমি যেই মাইকে বয়ান করতেছি, এই যে এখানে লাইট জ্বলতেছে, ফ্যান ঘুরতেছে জায়গায় জায়গায়, এসি চলতেছে, প্রত্যেকটা লাইটের গোড়ার মধ্যে 2টা করে তার আছে, কথা বলেন কয়টা? আরো যদি বলেন কয়টা? একটার নাম হইল নেগেটিভ, আর একটার নাম হইল পজিটিভ। 2 তার ছাড়া লাইট জ্বলবে না, 2 তার ছাড়া ফ্যান ঘুরবে না, 2 তার ছাড়া মাইক চলবে না। তাহলে নারীর পাশাপাশি পুরুষ, শুধু পুরুষ দিয়া দেশ উন্নত হবে না, পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও থাকতে হবে। পুরুষ যেমন জরুরি, নারীও জরুরি। পুরুষের খোঁজখবর লওয়া যেমন ফরজ, নারীদের খোঁজখবর লওয়াও ফরজ। নেগেটিভ লাগবে, পজিটিভও লাগবে। দেখা যায় এই এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যায় 2টা তার, কিন্তু 2টা তার চলতেছে ঠিক, দুটা তারের মধ্যে কভার দেওয়া, দুটা তারের মধ্যে পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফুজুনা ফুরুজাহুম। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। বাবা লক্ষ্য করে দেখেন, নেগেটিভ পজিটিভ 2টা তার এক সমাজের মধ্যেই থাকে, দুটার ভূমিকা আছে ফ্যান ঘুরানোর জন্য, দুটার ভূমিকা আছে বাতি জ্বালানোর জন্য,
দোনোটার ভূমিকা আছে মিল ফ্যাক্টরি কলকারখানা চালানোর জন্য। নারীরও প্রয়োজন, পুরুষের প্রয়োজন, নারী পুরুষের সমন্বয় চেষ্টায় আমাদের দেশটা সোনার বাংলা হবে, দেশের মান সম্মান আরো উর্ধ্বর দিকে উঠবে। কিন্তু নেগেটিভ পজিটিভ দোনোটা তারের মধ্যে পর্দা দেওয়া, দোনোটা তারের মধ্যে কভার লাগানো, যার কারণে দুইটা তার দেশ থেকে বিদেশে যায়, জঙ্গলের মধ্যে থাকে, রাস্তাঘাটের মধ্যে থাকে, মার্কেটে থাকে, দোকানে থাকে, কোনো রকমের ফেতনা হয় না। আমার আল্লাহ তারা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মোমেন মোমেন বন্দা বান্দিরা শোন, নারী আর পুরুষ রাস্তায় বাহির হবে, নারী পুরুষ স্কুল কলেজের মধ্যে যাবে, নারী পুরুষ প্রয়োজন হলে বাজারে যাবে, নারী পুরুষ প্রয়োজনে ভোট অধিকার পূরণ করবে, নারী পুরুষ প্রয়োজনে হাসপাতালের মধ্যে যাবে। কিন্তু ঘর থেকে যখন বাহির হইবা, নারীর মধ্যেও থাকবে পর্দার কভার, পুরুষের চোখের মধ্যেও থাকবে পর্দার কভার। ও পুরুষ তুমিও তোমার নজর হেফাজত করো, ও নারী মা তুমিও তোমার নজরকে হেফাজত করো, দুটোটা তারের মধ্যে কভার থাকলে কোনো রকমের ফেতনা নাই, কোনো রকমের ফাসাদ নাই। হা নেগেটিভ পজিটিভের মিলনের একটা ব্যবস্থা লাগবে, এরকম পুরুষ আর নারী যদি না মিলে তাইলে সন্তান সন্ততি হবে না, তাদেরও মিলার একটা ব্যবস্থা আছে। দেখা যায় মেস্তুরি সাহেব দুটোটা তারের তাই না, ঘরের ভিতরে কোনার মধ্যে একটা বক্সের ভিতরে ঢুকাইয়া দুটোটা তারের থেকে কভারটা সুরাইয়া দেয়, এটার নাম হলো স্বামী, এর নাম হলো স্ত্রী। এই স্বামী স্ত্রীর মিলন কভারের ভিতরে হবে, কারো নজরে পড়বে না। স্বামী স্ত্রী দুইজনের মিলন যখন বাসর ঘরের মধ্যে হবে, কোনো মানুষের নজরে পড়বে না। এটা হায়ার কারণে নেগেটিভ পজিটিভ দুইটা তার রাস্তাঘাটের মধ্যে মিলে না, পার্কের মধ্যে মিলে না, কবরের ভিতরে গোপনে যখন মিলে সাথে সাথে বাতি জ্বলে যায়, সাথে সাথে ফ্যান ঘুরে যায়। আপনার যদি বুঝে না আসে, এই রাস্তাঘাট থেকে দোনোটা কভার যদি খুলে দেন, নেগেটিভের পর্দাও যদি সরাইয়া দেন, পজিটিভের পর্দাও যদি সরাইয়া দেন, একটু ফর ফর দুইটা তার লাগা ঠাস ঠাস করে আগুন লাগা যাবে, ঠাস ঠাস করে ফেতনা চলে যাবে, ঠাস ঠাস করে বিপদ ডেকে আনবে, সাথে সাথে বাতিও বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ফ্যান ঘুরো বন্ধ হয়ে যাবে। তাহলে নেগেটিভ পজিটিভ দুইটা তার দরকার, নারী পুরুষের দরকার, সমাজ উন্নয়ন করার জন্য। কিন্তু মাহবুবের বিধানটা মাইনাস হলো, দুই জাতির জন্য দুই সিস্টেমে আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছে। এই পর্দাটা যদি মাইনাস হলো, একই সমাজে নারী পুরুষ থাকবে, কারো সাথে কারো ফেতনা হবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবা একটু চিন্তা করে দেখেন, নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই সুলতান আহমদ শাহ রহমতুল্লাহ আলাই প্রায় মেশাল দিয়ে বলতেন, মাসের শান্তি যেমন ফানির ভিতরে, নারীর শান্তি হলো পর্দার ভিতরে। অনেক সময় দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ মাস যখন আসে, আকাশে যখন গুরুম গুরুম করে ডাক দেয়, তাইলে ফানির ভিতরে যেই মাছগুলো ছিল, শিং মাছ, কই মাছ, শোল মাছ, তারা পর্দার ভিতরে থেকে শান্তি মনে করে না। মাসে মাসে পরামর্শ করছে, মালিকে আমাদেরকে পুকুরের ভিতরে আবদ্ধ করে রাখছে, দুনিয়াটা ঘুরতে দেয় নাই। আকাশের ডাকের সাথে সাথে মালিকের হেফাজতের ফানির ভিতরে থেকে লাভ দিয়ে যখন কই মাছটা উপর উঠে যায়, আস্তে আস্তে চোখগুলো গোলা হয়ে যায়, এখন শান্তির আশায় কই মাছ যখন সামনে যাইতে থাকে, কোনো কোনো সময় মেয়ে লোকের ফাঁকের ঘরের মধ্যে গিয়া ওঠে, দায়ের কাছে গিয়া ওঠে, চোখ গুলা হয়ে গেছে, উপরের থেকে শিল আর কাক সফর মাইরা মাইরা এরকম বিশ হাত পঁচিশ হাত উপরে উঠে উঠে পুরা দুনিয়াটা দেখায়। ওই যে ডাকার শহর দেখা যায়, ওই যে সৌমনি বাজার দেখা যায়, কতক্ষণ ঘুরে গেড়াইয়া উপরের থেকে যখন শিল এবং কাক কই মাছটারে সাইড়া দেয়, এখন কই মাছের আগের শক্তি নাই, চলতে পারে না, দূর দিতে পারে না, কারণ মাছের শক্তি হইল ফানির ভিতরে, সে সব কিছু দেখতে পারে। পরিবেশ ছাইরা আরেক পরিবেশে আসলে সে অন্ধ হয়ে যায়, কোন ছেলের সাথে গেলে ভালো হবে, কোন ছেলের সাথে না গেলে ভালো হবে, এই হিতেই জ্ঞানটা তার থাকে না। এখন ছোট ছোট বাচ্চারা বড় বড় কই মাছ ধরে ধরে আম্মার কাছে দেয়, আম্মা একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার কই মাছের দিকে তাকায়, তোর মতো ছোট মানুষ এত বড় কই মাছ কেমনে ধরলি,
মাত্র তুই 7-8 বরস এমএফএস মায়া কেমনে বাগাইয়া নিয়ে আসলি, ওই মাছের সাথে ফোলার সাথে মিল নাই। ছেলে ডাকতে বলে আম্মা গো, মার যদি মাছের জায়গায় থাকতো আমি কখনো দৌড়াইয়া ধরতে পারতাম না। মেয়ে লোক যদি মেয়ে লোকের জায়গায় থাকতো এই সবজি সাহেবের মেয়ের ধারে কাছে আমি যাইতে পারতাম না। শান্তির জায়গা বাদ দিয়া অশান্তির জায়গায় আসার কারণে যার তার হাসে কই মাছ ধরা ফেরা যায়। এখন মাছে বুঝতে পারছে আমার শান্তির জায়গা হইলো পানি, আর গাছে গাছে আমার শান্তির জায়গা হইলো পানি। মাছ পানির মধ্যে শান্তি পায়, আর শুকনোর মধ্যে উঠেলি মাছের অশান্তির কোনো শেষ থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মেয়ে লোকের নিরাপত্তা একমাত্র ফর্দার ভিতরে, এর বিকল্প কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আর দ্বিতীয় কথা হইলো, আমার সাধারণত আপনা বুঝে যে কথাটা বলা যায়, মেয়ে লোক আওরত, আওরত মানে হইলো পর্দা। আচ্ছা গোপনে কোন জিনিস থাকে? স্বর্ণের দোকানের স্বর্ণ, এগুলো কি রাস্তাঘাটে থুপ দিয়া বৈশা রাখে না গোপনে রাখে? প্যাকেটের মধ্যে গোপনে থুয়া দেয়। আর মনে করেন লাউ কদু কুমড়া কচু গেছু ইদি ভুরা রাস্তার মধ্যে ধূপ দিয়া থুয়া দেয়। আম পসা কলা পসা এগুলো সব রাস্তার মধ্যে ধুবাইয়া থুয়া দেয়, কিন্তু স্বর্ণ থাকে গোপনে, টাকা পয়সা থাকে গোপনে, হীরা মনি মুক্তা থাকে গোপনে। আপনার আমার যে কলিজা গুরুদা এগুলা শরীরের অনেক দামি, এইগুলা থাকে গোপনে। আপনার আমার যে দুইটা কিডনি অনেক দামি জিনিস, এগুলা থাকে গোপনে। আপনার আমার যে রুহুটা অনেক দামি জিনিস, এগুলা থাকে গোপনে। সারাটা শরীরে যে রক্ত চলাচল করে এটা শরীরের জন্য বড় একটা বস্তু, রক্তগুলা থাকে গোপনে। বাবা আপনি একটু একটু করে চিন্তা করে দেখেন, যত যত দামি জিনিস আমার আল্লাহ বানাইছে সব দামি জিনিস গোপনে থাকে। মেয়ে লোকের ফর্দার কথা বইলা আল্লাহ তারা বুঝে দিছেন, ও মা ও হাজি সাহেবের বউ, আমি আল্লাহ তোমাকে এত দামি বানিয়ে দুনিয়াতে বানাইছি, তোমাকে রাস্তাঘাটে ছাইড়া দিলে তোমার দাম থাকবে না। হীরামণি মুক্তা যেমন গোপনে থাকে, নারী জাতীয় গোপনে থাকবে। একটা কথার দ্বারাই বুঝা গেল স্বর্ণের যেমন দাম, মুসলমানের কাছে নারীরও তেমন দাম। জোরে বলেন ঠিক কিনা? যেই হুজুরের কাছে হের বউর দাম, জীবনও হ্যাঁ বউরে ল্যাংটা ছেড়ে দিব না। যেই হাজি সাহেবের কাছে ওনার মেয়ের দাম, জীবনে হাজি সাহেব ওনার নাতিনের ল্যাংটা ছেড়ে দিব না। তাইলে এস পর্যন্ত কোন একটা আলেম কোন একটা বিশ্বাস ওনার বিবির রাস্তা ছেড়ে দেয় না। বুঝে গেল হাজি সাহেবের কাছে বিশ্বাসের কাছে ওনার বিবির অনেক দাম। আর যেই বেটার কাছে নিজের বউ তাল ফসা কলা ফসা আলু ফসার মতো, ওই বেটার বউটারে রাস্তাঘাটে ছেড়ে দিছে। মেয়ে লোকের যদি জ্ঞান থাকতো, মেয়ে লোকরা আন্দোলন করতো, আমাদেরকে আম ফসা কাদাল ফসা পাইছেন নাকি রাস্তাঘাটে ছেড়ে দেয়। আমরা দামি জিনিস, আমাদেরকে পর্দায় রাখতে হবে, আর না হয় গদি ছাড়তে হবে। মেয়ে লোক বুঝলে ফর্দার হককে আন্দোলন করতো। কথা জোরে বলেন ঠিক কিনা? এক লোক এসে আমাদের ধরছে মসজিদে, কু হুজুর আমরা করে যে আল্লাহ দাম দিছে সেটাইয়া, দুনিয়া তো আমাকে দাম আখেরাত তো আমাকে দাম, কেমনি কয় আমাকে যদি একটা মেয়ে লোকে দেয় হুজুর হুজুর করে এই 30 হাত দূরে জায়গা, একেবারে ওনা দিয়ে মুখটা ডাইকা একেবারে বলে থাকে, আর আমাকে মাস্টর মুস্টুর দিয়ে যদি দেয় বেদিটা ঠেলা দিয়া লাগে জন আমাকে হালাই দিব, আমাকে তো মানুষই মনে করে না। হুজুর কি লিখ, আমরা একটা ভাড়া নিয়ে গেলাম তার কাছে, আর আমরা হুজুর করে এত দাম দেয়। আমি কিন্তু তো মেয়ে লোকের ব্যবহার, এটা তো আমি বলতে পারতাম না। তা আমি 200 জন মেয়ে লোক যাকর লোকের কথা বলা যাইব, আমি জিগাইয়া পরে আপনাদের খবর দেব। আমি 60-50 জন মেয়ের লোকরে জিগাইলাম যে সারে করে দেখলে বলে আমরা ঠেলা জানগা, আর আমাকে হুজুর করে দেখলে বলে ওই সদ্য ধরে গিয়ে একবারে গুমরা গুমরে দেখায় বিষয়টা কি, ও হুজুর বিষয় বিষয় কিছু না। আমরা করে সারে করে দেখলে আমরা ধরে নাকি আরে, আমগো দাড়ি মোশ নাই, হেতাকো দাড়ি মোশ নাই, আমগো চুল বড় বড়, হেতাকো চুল বড় বড়, আমগো 2 পিস পিনতে, হেতারও 2 পিস পিনতে, আটলে মাইগা মাইগা দেখা যায়, বেটার দোক লাগে না। কিন্তু আপনারা হুজুররা একটুরি দাড়ি টুফি ফাঁকি মাগো মা দেখলে একটা বেটার মতন লাগে, এই জন্য সম্বন্ধে আমরা দূরে জায়গা জোরে কন সোবাহান ফাইসে তো বুতে নিয়া ওই যে আমদা গেছে ভিক্ষা করতো যারে যে হেঁটে হেঁটে যায় আমদানের হইসেনে বেড়া চৌদ্দ রাস্তা সেদিকে যেন বিদি বিদেশি ঘাটি আছে, ওদিকে যা বিদেশি ঘাটি হেতে হেনে গিয়ে আপনারা বলে বিদেশি ঘাটি আমার একটু সাহায্য দেয়। একতে ফট করা
একশো দেড় একটা নতুন নোট দিয়া রয়েছে। এ আমরা আতে এটা তে বুঝছি যে একশো দেড় নোট হ্যাঁ কমাইছে দুই তে এক টেয়া দেয় তাও ফসা আর এবার নতুন নোটটা দিছে হ্যার লেগে আধা ঘন্টা দোয়া করতে হবে। আমার তার কাম নাই আধা ঘন্টা দোয়া করবো, দোয়া যে করবো লোকটাকে জুয়ান না বুড়া বুঝাল, বুঝার লেগে মাথার মধ্যে হাত দিছে আমরা ওই হাত দিছে মাথায় হাত দিয়ে দিয়ে মাগো এই বড় বড় চুল কান্ডার মধ্যে দর্শে বুঝেছি জিনিস মিন্দা রয়েছে পড়ার হাত হাত দিয়ে মোটা একটা সে আমরা এখন আতা হাতির দরকার নাই তিন জায়গায় আতাইয়া আমার আড়ি হয়ে গেছে। পরে একটা মুনাজাত দিছে আল্লাহ এই মায়াটা আমার একশো টাকা দিছে ভালো আছে হ্যাঁ একটা জামাইয়ের বাপ করে দেখ হে তো তোকে লাভ দিয়া দো এবার আমি কি মায়া নাকি তুই কি বা আমি দি সেরা আমি দি আমি দি বেড়া তুই কোন কোন ওদের বেড়া চুল রাখছত মায়ার ডক জিনিস মিনসত মায়ার ডক সেন মিনসত মায়ার ডক অথচ হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাত ফরমান কোন পুরুষ করি নারীর বেশ ধরে ওই পুরুষটার উপর আল্লাহ লানত এরকম কোন নারী যদি পুরুষের বেশ ধরে ওই নারীটার উপর আল্লাহ লানত কথা জোরে বলেন ঠিক কিনা বেশি বদর বদর করেন না মিয়া সাহেব বুইরা ইমান ইসলামের দিকে আসতে হবে কথা জোরে বলেন ঠিক নি হায়া সরব উঠতে গেছে আপনাকে কি অবস্থা আমি জানি না আমার অবস্থা আমাকে সমবয়সী যারা বিয়া শাদি করতে গেলে আগে যে দুলা কথা কত নেই মোহর মধ্যে কি দিত কথা কন না কা ঠেলে হালাই দিত হচ্ছে মাতেও না হিন্দু ঠেলা দিত হিন্দু গুতা দিত সুখ কিন্তু অহংকার বর্তমানে যে দুলারা আল্লাহ লাজ লজ্জার তো গোষ্ঠীও নাই এই এন বইছে দুলা এন বইছে বিবি ও মা শত শত মানুষ মুরুবি হালে মালামে ঘুরতেছে এতে বিদেশ থেকে পয়সা কামিয়ে এসে এটার অনেক মুন্সিগিরি টুনসিগিরি হাত লাগে না এতে কুদুর ফরক ভিটি ভিটি ভিটিকা 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 জুয়ে 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 এদিকা এদিকা মুরুবিরা কেরে মোহর মধ্যে হাত দিয়ে থাকে আমরা তো জীবন আমার জামাইয়ের নাম লুয়ে ডাক দিয়ে হালাল হারামি দুলো পরে একটা রাষ্ট্রমের ব্যাপার আছে না নাই বাপটায় লজ্জায় ও হেনুকে বল দিছে আর এতে বিদেশ গুড়া সে তো মানুষ না একটু গুড়া মাইসের সামনে বিটি বিটি একটু গুড়ি মাইসের সামনে জুয়েল জুয়েল পড়ে তো বাহে করে আমি হুজুর বেশি কথা কইলে যাই কিছু পয়সা করে দেয় বন্ধ করে দিব যেমনি মনে হয় সলজ্ঞা যেমনি মনে হয় সলজ্ঞা তার ফাফের শাস্তি তেই বোক করবো কথা কোন ঠিক নেই এখন ঢাকা শহরে থাকে জামাই বোক বাপ মা তো বাড়িতেই এখন যখন আস্তে আস্তে ফোলা হয়েছে ফোলারা যখন কথা বলা শিখছে তে ফোলার আব্বা কয় না তার আম্মারে আম্মা কয় না বাপটারে দেখলে কয় জুয়েল মাটারে দেখলে কয় বিউটি এখন তো মাথাটা খারাপ হয়ে গেছে পিড়ি তার এত দামি দামি দুধ কিনে খাওয়াই তে আমার আব্বা কয় না তার মারে মা কয় না জুয়েল কয় বিউটি কয় অন আব্বার কাছে গেলে তো ফিরিয়ে সামরে উঠে নিব যে বেশি বদর বদর কইরা বিপদ কাহিনী আনসর এখন গিয়ে উকিল ভাইয়ের দোষ আব্বা কই কি আপনার নাতিতে বড় ব্যাপ দপ আমার আব্বা কয় না তার মারে মা কয় না নাতি ব্যাপদের আগে আমি হচ্ছেন আসল ব্যাপদ কথা কোন দিক নেই বিয়ার দিন চার দিক কেছে আপনার কোনো নমুনা মানুষটিতে ফাগল করে লাইছে বিয়ার মজলিসের মধ্যে খেল বিটি খেল জুয়ে খেল কখন কি চান কখন আব্বা যেমনি ভাড়া নিতে পরামর্শ দেন আমার পুত্র যেন আমার আব্বা কয় তার আম্মার কুদুর আম্মা কয়ে ডাক দেয় কয় এটা আপনার সান নি তো হ কারোরে বললেন না সুপ সুপ কেউ যেন না শোনে ঘরের দরজা টরজা বাড়ি দিয়া এই মাঝখানে ফোলাটারে বয়বেন আপনি এই পাশে থাকবেন হ্যাঁ এই পাশে থাকবো তাহলে ফোলাটারে দেহাই দেহাইয়া আপনার বউরে কইবেন আম্মা আর হ্যাঁ আপনারে কইব আব্বা আপনি কইবেন আম্মা হ্যাঁ কইব আব্বা ফোলাটা যখন বারবার দেখবো এই ঈদ হইসে আব্বা ঈদ হইসে আম্মা তো দেখবেন শিখতে শিখতে পরে আপনার আব্বা কইব হ্যাঁ আম্মা কইব এছাড়া ভিন্ন কোনো ফল আমার জানা মতো নাই নষ্ট করছেন আপনারা এখন আপনারই ঠিক করবেন আর একজনের ঠেহা লাগে নাই আপনার এই খারাপ ছেলেরে ভাড়া করার লিগা কথা জোরে বলেন ঠিক কি না কি ভাড়া ভারী মেয়ে লোকের ফর্দা মেয়ে লোকের ইজ্জতলা বানাইবো দামি বানাইবো আন্দোলন শুরু হয়েছে এখন পরিষ্কার তাইলে জিনা ব্যবসার থেকে বাসার একমাত্র ঔষধ জোরে বলেন কি আস্ত হয়ে গেছে আরো জোরে বলেন কি কোনো তাবিজ তোমারে ধরে না জিনা তসনকেল বাড়তি আছে কারণটা কি কারণ হইল ওই চট্টগ্রামের থেকে নয়শো টাকা কেজি সুটকি আনছে জোরে কন কি কয়শো টাকা নয়শো টাকা কেজি সুটকি মাছ আই না বাড়িতে বিড়াল ডাক দিছে এই বিড়াল্লা এদিকে বিড়ালে যখন আসছে
আসার পরে সুপির এই ফিট এই ফিট, কদ্দুর ওষা, কদ্দুর লম্বা, কদ্দুর খাড়, কি সাজ, কি বিষয় আসয়, এটি সব ঘুরাইয়া গাড়াইয়া দেখাইছে কারে কথা কোন কারে, বারবার বারবার দেখাইয়া টেকাইয়া এই বেড়া বিড়ালের আইন শোনাইছে। এই বিড়াল্লা এই সুপি তুই খাইলে 14 বছর যায় আরও বাড়তেও পারে, আর আমার ব্যাপারে জানিস তো আমি সচিব, তোরে ধরাইয়া দিলে তোর 14 গোষ্ঠী রামিনের বা করতে পারত না, কঠিন ধরা খেয়ে যাবি। এই সুপির ব্যাপারে খুব সাবধান, সকালবেলা ঘুম থেকে উঠতে দেয় বিড়ালও নাই আর কি নাই, কোন আপনারা কোন আর কি নাই, মাথাটা নষ্ট হয়ে গেছে কি রে বিড়াল্লা এত বড় সাহস, আমার পরিচয় দিলাম আইন শোনাইলাম, এরপরে তে সুটকুলিয়ে ফলে গেল, তারা যদি লাখ ফাই 14 বছর জেল তো খাড়া মই, জামিনের কোনো ব্যবস্থা থাকতো না। এটা হই না, আর বউ আসিল দিনদার ফরেস্টগার আল্লাহওয়ালা বিবি সাহেব তো মূর্তি কয় কী হয়েছে, কয় বিড়ালও নাই সুটকিও নাই, তারা লাখ পেলে 14 বছর জেল খাড়াবো, বেদিকে হক কথা করলে তো মন খারাপ হয়ে যাবো, কমনই হক কথা, স্বামীকে অল্প অল্প করে কো আস্তে করে বেশি জন মাইসে না হলে, বলে আস্তে আস্তে করতে গেলেই কথা, আর সুটকি থাকবো আলমারির ভিতরে, এই আলমারির ভিতরে সুটকি বার কইরা আপনি বিড়ালের এই ফিট দেখাইছেন এই ফিট দেখাইছেন, বেটি থাকবো বেটির জায়গায়, আপনি নাতি নিরে ওই আরেক বেড়ার লোকে হুন্ডার মধ্যে বয় দিয়েছেন ফিসে, জিন্সের ফ্যান ভিন্দায়া গেঞ্জি ভিন্দায়া, একবার ভাড়ায় ফার্কে, আবার ভাড়ায় দোহানে, আবার ভাড়ায় কলেজে, আবার ভাড়ায় রেস্টুরেন্টে, এরকম 70 দিকে ঘুরাইছে। আপনি যে এই আলমারি সুটকে আলমারিত না রাখা, এটাতে বিড়ালের ডেকে ডেকে ঘুরাইয়া যে দেখাইলেন, এখন দেখতে দেখতে বিড়ালের মাথা গেছে নষ্ট হইয়া, এখন সুটকি খাওয়ার অপরাধে বিড়ালের যদি জেল হয় 14 বছর, আপনি যে সুটকিটা ঘুরাই ঘুরাইয়া বিড়ালের মাথাটা নষ্ট করছে, আপনার জেল হওয়ার দরকার 2.5 বছর, কথা জোরে বলেন ঠিক কিনা? ইয়া নিসা আন্নাবী লাস্তুন্নাকা আদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাউলাম মা'রুফা। ও এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, শিক্ষাবিদ বাবারা, প্রত্যেকের হাতে পায়ে ধরে বলছি বাবা, এরকম বিড়ালের সুখকে দেখানোর পরে বিড়াল যেমন মাথা ঠিক রাখতে পারে না, আপনি যদি সত্যিকারের অর্থে আপনার মেয়েটাকে ভালো রাখতে চান, বিবিরে ভালো রাখতে চান, সমাজটাকে ভালো রাখতে চান, তাহলে ডাইনে বামের কথা না যাই না, একটা কথার দিকে লক্ষ্য করে, দামি জিনিস সব সময় গোপনে থাকে, এটাই হলো দামি জিনিসের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা পুরুষের থেকে নারীর দাম বাড়াইয়া দিছে, কিভাবে বাড়াইছে? তিরমিজি শরীফের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন আও ইবনাতানে আও উখতানে ফা আফা ফা ইবনানে আও উখতানে ফা আসফা ফা আসাহা সুহবাতাহুন্না কানা লাহু ফা আসলাহা সুহবাতাহুন্না। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে এরশাদ ফরমান, কারো যদি 3 জন মেয়ে থাকে অথবা 3 জন বোন থাকে, 2 জন মেয়ে অথবা 2 জন বোন, এবং তাদেরকে সুন্দরভাবে যদি আদব কায়দা শিক্ষা দেয়, বিবাহ শাদী দেয়, এই 3 জন মেয়ে পালার কারণে 3 জন লালন পালন কইরা বিবাহ শাদী দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ফালাহুল জান্নাত, আল্লাহ পাক তাকে সোজা জান্নাত দিবে, সুবহানাল্লাহ। ছেলের ব্যাপারে এখানে বলেন নাই 3 মেয়ে 2 মেয়ে বিবাহ শাদী দিলা, 3 বোন 2 বোন লালন পালন করে বিবাহ শাদী দিলা, এর বিনিময়ে তোমার জান্নাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মানিক তুলিয়া বিশাই মিনাল বানাত ফা সাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। আপনি মেয়ে লালন পালন করছেন, এক এক সময় মেয়েটার এক একটা বিপদ, আজকে শ্বশুর বাড়ি থেকে এই খবর, কালকে মেয়েটার এই অসুখ, পরশুদিন মেয়েটার এই বিপদ, এক একবার মনের মধ্যে আসে, ছেলে যদি হয়তো বিদেশ গিয়া ডলার কামাই করতে পারত, কিন্তু আমার মেয়ে, আমার মনে কোনো দুঃখ নাই, মেয়েটার পক্ষ থেকে যত রকমের অভিযোগ আসে, যত রকমের বিপদ আপদ আসে, পাশবর আলাইহিন্না, সাথে সাথে সে সফর করে নেয়, উন্নাল্লাহু হিজাবাম মিনান নার,
আল্লাহর নবী বলেন, মা বাবাকে যদি আল্লাহ পাক গুনার কারণে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মেয়েগুলা দাঁড়াইয়া যাবে, ও আসমানের মালিক আল্লাহ না খাইয়া না পাইয়া বাবা আমাদেরকে লালন পালন করছে, পড়ার লেখাপড়ার খরচ দিয়েছে, বিবসাদের দায়িত্ব গ্রহণ করছে, ও আল্লাহ আমরা তার সন্তান হইয়া আপনার সামনে দাঁড়াইয়া গেছি, পর্দা হইয়া গেছি। এই মেয়েরা যখন দাঁড়াইয়া যাবে, হেজাব যখন হইয়া যাবে, মেয়েদের কথা শুনিয়া আমার আল্লাহ তাআলা মা বাবাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মসজিদে চলে গেছেন, একজন মা দুইজন কন্যা সন্তান নিয়ে আমার দরজায় হাজির হয়ে গেছে। আয়েশা বলেন, আম্মা জান আমি দুইটা বাচ্চা নিয়ে না খেয়ে আসি, আমাকে একটু উপকার করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনটা খেজুর দিলেন, দুই মেয়ের হাতে দুই খেজুর, আম্মার হাতে এক খেজুর, কিন্তু বাচ্চারা নিজ নিজ খেজুর গুলো খাইয়া মায়ের দিকে আবার হাতটা বাড়াইছে, মা আমাদের ফ্যাট ভরে নাই। মা নিজের খেজুরটা না খাইয়া ওই খেজুরটাকে দুই ভাগ কইরা অর্ধেকটা একটা মেয়েরে দিছে, বাকি অর্ধেকটা আর একটা মেয়েরে দিছে। দুইটা মেয়ে মায়ের বাগটা খাইয়া একটা মুসকি হাসি দিয়া মায়ের কোলে ওইটা চলে গেল, মায়ের মনের মধ্যে কোনো মলিনতা নাই। মা না খাইয়া সন্তানদেরকে খাওয়াইয়া ভালোবাসা দেখাইয়া চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মেয়ের প্রতি যে মা ভালোবাসাটা দেখাইলেন, না খাইয়া খাওয়াইলেন, বিনিময় কীভাবে? মুসলিম শরীফের রেওয়ায়ত, তখন আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ কাদ আওজাবা লাহাল জান্নাহ। আয়েশা তুমি জেনে রাখো, মা যে মেয়েদেরকে ভালোবাসাটা দেখাইলো নিজে না খাইয়া, এর বিনিময়ে আল্লাহ তাআলা আম্মাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাইলে মেয়েদের দাম হইলো পর্দায় থাকার কারণে। এখন যদি সুটকি খাওয়ার অপরাধে জেল হয় 14 বছর, তাহলে সুটকিটা দেখে যে মাথা নষ্ট করলো, এর বিনিময়ে জেল হওয়ার দরকার জোরে বলেন 2 বছর 28 বছর। আরেকটা জায়গার মধ্যে আমাদের খুব ফ্যাস্ট লাগে, খুব ফ্যাস্ট লাগে, হুজুর আল্লাহ তাআলা নারী পুরুষ এটা আল্লাহর বান্দা, কিন্তু মেয়ে লোকের উপরে তো জুলুম করছে। কি আপনার ছেলেরা যদি পায় 1 টাকা, মেয়েরা ভাইবু জোরে বলেন 6 টাকা, কথা কন টাকা 8 আনা, এইদের কি জব দিবেন? ছেলেরা পাইতেছে 1 টাকা, মেয়ে ভাই 8 আনা, এখন তো মেয়েরে ঠকাইছে ঠকাইছে ঠকাইছে। অরুফ পুত্তর এই কথাটা শুনেন বাবা, আসলে আল্লাহ তাআলা নারীদের উপরে খরচের কোনো দায় দায়িত্ব রাখে নাই, জোরে বলেন রাখে না। যেমন মেয়েটা বিয়ের আগ পর্যন্ত তার খাওয়া লওয়া ভরণ পোষণ এটার দায়িত্ব কার? বিয়া হওয়ার পরে কার? স্বামী যদি মারা যায় ছেলে সন্তানদের কথা জোরে বলেন ঠিক নেই। আচ্ছা, এরপরে মনে করেন তাহলে তার উপরে খরচের কোনো দায় দায়িত্ব নাই। একটা ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, একটা মেয়েও যখন বিয়ের উপযুক্ত হয়, ছেলেটা বিবাহ করতে গেলে 5 লাখ টাকা মোহর দেওয়া লাগে, তারপরে বউর শাড়ি গয়নাগাটি দেওয়া লাগে, বউর খাওয়া দাওয়ার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া লাগে, বউরে থাকার জন্য একটা রুম একটা ঘর করে দেওয়া লাগে। এখানে লাখ লাখ টাকার বিষয় এসে দাঁড়ায় ছেলেটার মাথায়, কিন্তু মেয়েটার যখন বিবাহ হয় তখন সে 5 লাখ টাকা মোহর পায়, শাড়ি গয়নাগাটি জামের বাড়ির থেকে পায়, তার থাকার জায়গা জামের বাড়ির থেকে পায়, ভরণ পোষণ সব স্বামীর বাড়ির থেকে পায়, মেয়ের উপরে এখানে কোনো খরচের কোনো জায় জামেলা জোরে বলেন নাই। আপনি আরেকটু সহজ মনে করেন, যেমন আপনি আপনার ছেলেরে 3000 টাকা 2000 টাকা দিলেন, ঢাকা যাইতেছে, মেয়েদারে দিলেন 1000 টাকা, ছেলেরে দিচ্ছেন 2000 টাকা, দিয়ে যদি ছেলেরেই কথা বলেন, বাবা এই যে আমার মেয়েরা তোমার সাথে পাঠাইলা, তোমারে 2000 দিছি, মেয়ের 1000 দিছি, কিন্তু আসা যাওয়ার রাস্তা খাওয়া দাওয়া গাড়ি ভাড়া ইত্যাদি সব কিছুর দায় দায়িত্ব তোমার। এখন ছেলে যদিও 2000 টাকা পাইছে, কিন্তু বোনের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পরে এই ছেলের হাতে কি 2000 টাকা থাকবো? কথাগণ থাকবো? আর মেয়ের যে 1000 টাকা দিল কোনো খাওয়ার দায় দায়িত্ব নাই, তাহলে মেয়েটার 1000 টাকাই তো লাভ, হিসাবে মেয়েটা ছেলের থেকে বেশি পাইছে না কম পাইছে? এরপরে মেয়ে এক তো স্বামীর বাড়ির ওয়ারিশ পাইলো, আবার দ্বিতীয়ত
এরকম পাশের বাড়ির ওয়ারিশ পেল, সব মিলে ঝিলে দেখা যায় আল্লাহ তাআলা নারী জাতিকে পুরুষের থেকে মান মর্যাদা দাম বেশি দিছেন না কম দিছেন? তাইলে নারী এক কথা যেটা সংক্ষেপ, ফরদার হুকুম কইলেই আল্লাহ পাক বুঝিয়ে দিছেন নারীরা হইল অনেক দামি, বাকি অধিকার যে সমান সমান বলতেছে আল্লাহ পাক বেশ কম করে বানাইছে। খোদা পাঞ্জাং গাস্তরা এক সানাকার, পাঁচটা আঙ্গুলকে আল্লাহ একরকম বানায় নাই, এই জন্য দায়িত্ব এক একজনের এক এক রকমের হবে, কথা জুড়ে বলেন ঠিক কিনা? এতে আন্দোলন করতেছে সাঙ্গা, নারী গুরু সমান, নারী গুরু সমান। বউটা ছিল আল্লাহওয়ালা, বউকে আপনি যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে সব সমান করতেছেন এটা পারবেন? আপনার মরা ভাই কবর তো তো পারতো না, দেখো তুমি জানো না আন্দোলনে যে মানুষ হয় সাঙ্গা, আমার মিশন সফল হয়ে যাব। বেদি আঙুল দেহে কয় নারী গুরু সমান করার আন্দোলন যদি সফল হয় আমার এই বুড়ি আঙুল দিয়ে তাল গাছ জ্বালাইব। কথাবার্তা শেষ, দুদিন পরে এর অসুখ অসুখ বা ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারে কয় স্যার আমরা তো বড় নেতা, কয় হ আপনার লক্ষণটা খারাপ, সকালবেলা খালি পেটের ফেসাবটা টেস্ট করায়, এরপরে রোগ টোগের ব্যাপারে পরে ফয়সালা। এই বেড়া খালি পেটের ফেসা বোতলের মধ্যে লইয়া মুখরা লাগে বোর কাছে দিছে, যত্ন করে থুয়ে দাও, নয়টা বাজে ডায়াগনোস্টিক সেন্টার খুলবো, ওইখানে ফেসাব দেহাম, এই ফেসাব যদি ঘুরে যায় আবার আগামীকাল ছটা পর্যন্ত অপেক্ষা করতে হইব, খুব খবরদার। আমগো কুমিল্লার একটা বাসা আছে যেখানে বাঘের বয় হ্যাঁ নাকি হয় রাত্র হয়, এ হঠাৎ করে এই ফেসাব বেরির ফাও লাগিয়া এ বোতলের ফেসাব কইরা বোতল খালি। বেরি কো আল্লাহ নেতার যে ভাওয়াস, ফেসাব না খাইলে মাইরা লিব টাইট, এই ফেসের দরকার নাই, ফেসাব কি এক লাখ হের ফেডও আছে আঙ্গো ফেডও আল্লাহ ফেসাব দেয় নাই। বেরি মোটামুটি মিলজিল কইরা একের মক্কা টাইট করে লাগে তুয়ে দিছে, নয়টা বাজে ফেসাব দিছে, পাঁচটা বাজে রিপোর্ট আনতে গেছে, ডাক্তার একবার রিপোর্টের দিকে চায় তিনবার তার দিকে চায়, ওই স্যার স্যার রোগটা ধরতেছেন নি, ও রোগ একবারে ক্লিয়ার, ওই কি আপনার ফেডে বাচ্চা নয় মাস, একটা মাস ফুল রেস্টে থাকবেন, বেশি বদল বদল করলে আমিও মরবেন বাচ্চাও মরবো, ওই জায়গার মধ্যে কোনো বাহাদুরি চলতো না। একটা রিপোর্ট হইন না এতে আইয়া ফোন করছে ওর ভাই, আব্বা কেউ বাজার, আব্বা লক্ষণ বড় খারাপ, কারে কোন সময় কী রোগ দিব আল্লাহ কোয়া যায় না, তো কী হিসেবে বাঁচান কী হিসেবে, আব্বা আমার ফেডে বাচ্চা নয় মাস, আমি মনে বাঁচতাম না, আপনাকে বড় হুজুর দিয়া একটা দোয়ার আয়োজন করে এই কোনো রকমে বাড়ি দিয়া কাগজ মাগজ ভালাই একটা চিত্ত হয়ে ফিরে গেছে, বৌগো কই কি আমি বাঁচতাম না কী হিসেবে ফেডে বাচ্চা, ও মা আপনি না বলে বেড়ার আর বেরিয়ে হুমান করবেন, তো একটা নয় মাসের খবর উনি আত্মহকের ভানি লিমে গেছে, আমি যে পাঁচটা বাচ্চার মা হয়েছে পাঁচটা নয় মাস গেছে, আমি তো আপনার মতন তফর 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 করি না, এখন আপনি ইনসাফের সাথে বলেন যে আমি আর আমি হুমান হইলে আপনি বাঁচবেন নি, কয় না বাঁচার কোনো লক্ষণ নাই, তাহলে কানের দুটো তোবা করেন আমি দোয়া দুধ ধরে দেখি আপনার বাচ্চারা আমার ফেড আল্লাহ আইনা দেওয়ার কোনো বা করতে পারে কি না, খবরে কলিজা ঠান্ডা, কথা জোরে বলেন ঠিক কিনা? এই নয়টা পর্যন্ত আমার টাইম আমি শেষ করব, একটা আবদার রেখে যায় এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে ইহুদিরা হামলা করতেছে এদারে এই ইহুদিগুলো সমর্থন করেন কে কে আত্মলেন, এই রায় ইহুদিগুলো সমর্থন করেন কারা কারা আত্মলেন, কোন ডাইনে বামে ইশারা ইঙ্গিতে কোন ভাবে সাবে যদি কেবল আমরা টের ভাই যে ইহুদিগো সাথে হ্যাঁ তাল মিলিয়ে কথা বলে, তাহলে এই দেশের আলেম লাগবো না, সাধারণ স্কুল কলেজের ছাত্ররা ফিরে যা সামরা উঠে দিতে পারার রয়ে বলে, আমরা মুসলমানের পক্ষে আসি কেয়ামত পর্যন্ত থাকব জোরে বলেন ঠিক না? তবে সাই রাহেন, তবে সাই তবির নাই, সাই জইটা আছে বোখারি শরীফের রাওয়ায়েত আছে আল্লাহ তাআলা ঈমান ইসলামকে হেফাজত করবেন, কোন কোন সময় বীর রাজুলিল ফাজের গুনাহগার মানুষ দিয়ে অন্য জাতি দিয়েও আল্লাহ ইসলামের হেফাজত করতে কথা কন করতে পারে, কেমনে পারে? বেদি জামাই থাই বিদেশ ওই থাই বেদি একলা করে দুর্নীতি টেয়া পয়সা স্বর্ণ অলঙ্কারের কোনো অভাব নাই, এর মধ্যে তাহাজ্জুদ টাইমে বেদি ওরসে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ করে বারো তসবি আদায় করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে ঢুকছে ঘরে চোর, ঘরে চোর দেখে দেহ মাগু একটা বেদি এনে আল্লাহ 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 করতেছে, চোর এক থাক বেদির দাম বেদি করুক আমার দামি করে, এই রোমরা তন্ন তন্ন করে ঘুরছে হয় না, ওই রুমও গেছে মাল আসেনি দেহে নাই,
তৃতীয় রুমটার মধ্যে গিয়ে মাল টাল তালাশ করে হয় না, বইছে এর মধ্যে ফিসি দেখছে ডাহাই, জোরে কর কি হয়েছে, ডাহাইতে ঘরের মধ্যে বিপ্তে দেহে একটা বেদি আল্লাহ আল্লাহ করতে আছে, ডাহাইতে সর্দার খাই বেদির দিকে চাচ্ছে বেদি আল্লাহ আল্লাহ মানুষ, হ্যাঁ আল্লাহ বিল্লাহ করতে থাক, বেদি বাদ দে বাদ দিয়ে এই বাড়ির যে মালিক বেড়ানা, এই বেড়ানা করে তারে খুঁজে বার কর, তারে আসবে শেষ। এখন এই বাড়ির মালিকের খুঁজতে খুঁজতে দেহে তৃতীয় রুমলার মধ্যে সারে বই রয়েছে, এত কি বাড়ির মালিক নি না সোর ফাইয়াই আর কোনো কথা নাই, ফিডা ফিরে দিয়ে কই আলমারি চাবি দে, দেহা কই রে সর দেহা দে স্বর্ণ দে, এই কিয়জন বাইরান ধরছে, এখন দেন আল্লাহর কসম চাবি আমার কাছে নেই, দেহাও নাই স্বর্ণ নাই, দায়িত্বরা করতে বড় ডেয়ারিং অল্প ফিডায় আসল কথা বাড়ির জন্য আরো জোর আরো জোরে রে ফিরতে ফিরতে লুলা করে নিতেছে, তে এক কথি কয় আমার কাছে চাবিও নাই টেহাও নাই স্বর্ণ নাই, বেরি কো আল্লাহ আল্লাহ একজন এতটুক সাহায্য করছে, সোরের লোক আমি ভাবতাম না, দায়িত্বের লোক ভাবতাম না, আল্লাহ একজন এতটুক আগেই দিছে, তার এত ফিটে ফিরতেছে, তে কয় আমি জানি না জানি না, পরে দায়িত্বরা যদি মনে করে আসলো বুঝতে জানে না তাহলে যদি ফার হয়ে যাবে, আল্লাহ যদি দূর আগে দিছে তা আমারও কিছু করার ভূমিকা, আমারও কিছু দায়িত্ব, কথা কোন আসে না নাই, আমরা ফিলিস্তিন যুদ্ধ করতে চাইতে পারবো না, অন্তত তাকে পক্ষে কথা বলা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মানত করা, এটুকু যদি না করি তুই ইমানই তো থাকবে না, কথা বলে ঠিক না, বেরিজন দেখলো আল্লাহ সব বুঝেই দিছে, আমার এই টেমে চুপটাও ঠিক না, এত ফিরে ফিরতেছে কো জানি না জানি না, সাবি নেই টেয়া নেই স্বর্ণ নাই, বেরিয়ে আসতে করে আগে এই গুমরার একটু সরাই কয় বেড়ারা এত মায়ের মারতে আসে আপনার কাছে সাবি চায় টেয়া চায় স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন, হ্যাঁ আপনি জীবনের থেকে কি এই টেহারার দাম বেশি, হ্যাঁ আপনি জীবনের থেকে বুঝি স্বর্ণের দাম বেশি, সাবিতে কোনটা বই দিছে এটা দিয়ে না দিবেন, তো আপনার মায়ের থেকে বাচ্চা যান গা, এই বেদি একটা ছোট্ট কথা কইয়া যত সন্দেহ মন্দ আসিল এই সব দৌড়ে দিছে, এখন তাকে 100% ইকিন হয়ে গেছে, সব তার কাছে আছে, তে দুম্বাস বাস্তব কথা বলে না, এই জন্য মূল কথা হলো এইটাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই নারীদের ব্যাপারে যে কথা বলছেন পর্দার ব্যাপারে সামনের বাড়তে পারলাম না, হে নবীর বিবিরা লাস্তুন্নাকা হাদিন মিনান নিসা, তোমরা অন্য নারীদের মতন নও, ইনি তাকাইতুন্না যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখো, ফালা তাখদুআনা বিল কওল, ফর পুরুষের সাথে যখন কথা বলবা হাইসা ডঙ্গা কথা বলবা না, আকর্ষণ লাগাইয়া কথা বলবা না, ও মা তুমি যদি আকর্ষণ লাগাইয়া ফর পুরুষের সাথে কথা বলো, ফাইয়াত মা আল্লাজি ফি কালবিহি মারাদুন, সোসা বিড়াল সুপকি দেখলে যেমন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তুমি যদি হাইসে ডঙ্গা ফর পুরুষের সাথে কথা বলো, ফাইয়াত মা আল্লাজি ফি কালবিহি মারাদুন, যার কলবের মধ্যে গুনাহ করার রোগ আছে সে তোমার পিছনে দৌড়াবে, ওয়াকুল না কাউলাম মারুফা, কারোর সঙ্গে কথা বলতে হইলে সঙ্গত কথা বলো, অসঙ্গত কথা বইল না, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের কর্মস্থল বেশিরভাগ হইল ঘর, তোমরা তোমাদের কর্মস্থলে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা, কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হইবা 100 বার বাহির হইতে পারবো গো মা, জাহিলি যুগের মতন বেফরদায় বাহির হইও না, ওয়াকুল না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেফরদায় চলেও না, ওয়াকিমনা সালাহ ওয়াতিনা যাকাত ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, এরপরে নামাজ পড়ো যাকাত পড়ো, যদি যাকাত দাও আল্লাহ আল্লাহ রসুলকে মাইনা মাইনা চলো, এই 5টা কর্মসূচি নিয়ে মা যদি তুমি জীবনটা গঠন করতে পারো, ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমার আল্লাহ তাআলার উদ্দেশ্য নবীর ফ্যামিলি যেন পবিত্র হয়ে যায়, মুমিনের ঘর যেন পবিত্র হয়ে যায়, হাজি সাহেব গাজী সাহেবের ফ্যামিলি যেন পবিত্র হয়ে যায়, এই 5টা গুণ যেই নারীর মধ্যে থাকবে সে পবিত্র হবে, এই নারী যেই ঘরের মধ্যে থাকবে ওই ঘরটা পবিত্র হবে,
এমন নারী যেই সমাজের মধ্যে থাকবে সমাজটা পবিত্র হইয়া যাবে। যেমন আল্লামা কুতুবুদ্দিন কাকি বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ওনার বাবার মৃত্যুর পরে ওনার আম্মা ওনাকে উস্তাদের কাছে নিয়ে গেলেন, হুজুর এই ছেলেটাকে আপনি পড়াবেন। আম্মা যখন চলে আসে হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কুতুবুদ্দিন কারো কাছে লেখাপড়া করছো? বলে, না। তুমি বলতেছো লেখাপড়া করো নাই, কিন্তু আমি তো তোমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছি আল্লাহ তাআলার পবিত্র কোরআনের নূর তোমার চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে দেখা যায়। মর্দে হকানি কে পেশা নিকানুর, মর্দে হকানি কে পেশা নিকানুর, কব ছুপারা তাই পেশে জি শুর, নূরে হক জাহির বুয়াদ আন্দর বলি, নেক বিবাসি আগার আহলে বলি। বাবা কুতুবুদ্দিন আমি তো দেখি তোমার চেহারে কোরআনের নূর সমগায়, নিজ দিদায় যা ফার আমার কাছে তেলাবাত করে শোনাও। শিশু বাচ্চারা জীবনের প্রথম উস্তাদ, উস্তাদের সামনে বৈশা বিনা লোকমায় সহি শুদ্ধভাবে একটা বসায় বৈশা ফুন্দ ফারা কোরআন উস্তাদের মুখস্থ শোনাইয়া দিছে। উস্তাদ অবাক হয়ে যায়, এই শিশু বাচ্চা কিভাবে ফুন্দ ফারার হাফেজ? আম্মার কাছে জানতে চাইলেন, মা গো আপনি এমন কি আমল করছেন গো মা? শিশু বাচ্চারা ফুন্দ ফারা মুখস্থ শোনাইছে। মা বলেন, হুজুর যখন থেকে বুঝতে পারছি আমি বাচ্চার মা হতে যাচ্ছি তখন আমার আমল আখলা আগের থেকে অনেক ভালো, জবানকে হেফাজত করে চলছি, গিবস শেখায়েত করি নাই, কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই, বিশেষ করে আল্লাহ ফাকের কোরআন হাতে বসতে আমি ফরতাম, এইভাবে রান্না করতেছি কোরআন ভরি, ঘর ঝাড়ু দেই কোরআন তেলাওয়াত করি, রান্না বান্না করি কোরআন তেলাওয়াত করি, বাচ্চাটারে বুকের দুধ খাওয়াই ওই মুহূর্তে কোরআন তেলাওয়াত করি, এইভাবে হুজুর দৈনিক ফন্দ ভাড়া কোরআন তেলাওয়াত না কইরা আমি কুতুবুদ্দিনের আম্মার কোনোদিন ঘুমাইতে যাই নাই। ওস্তাদ ডাইকে বললেন, মা তুমি যে দৈনিক ফন্দ ভাড়া কোরআন তেলাওয়াত করেছ, তোমার এই মুজাহাদা তোমার এই মেহনতের বরকতে অল্প মেহনতে আল্লাহ তাআলা কুতুবুদ্দিনকে ফন্দ ভাড়ার হাফেজ বানাইয়া দিছে। এই জন্য বাবা নারী জাতি অনেক গুরুত্বপূর্ণ জাতি, যেই দেশের নারী সুন্দর হইয়া যাবে দেশ সুন্দর হবে প্রজা সুন্দর হবে। এই জন্য বাবারা এই দামি জিনিসকে আমরা কোনোদিন রাস্তাঘাটে ফালাইয়া তাদের দাম কমাইয়া দিব না। আল্লাহ তাআলা এই দামি দামি মাদেরকে দামি হওয়ার জন্য ফরদা মাইনা অধিকার আদায় কইরা দিনের উপরে চইলা আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আমি সময় থেকে আরও 5-7 মিনিট মনে বেশি হয়ে গেছে, আল্লাহ তাআলা এই সম্মেলনকে বে এনতেহা কবুল মঞ্জুর করেন, যারা সহযোগিতা করছেন সকলকে আল্লাহ পাক কামিয়াবি দান করেন।